proposal for creation of 374 new posts in different categories. 374 new posts in different categories in the engineering wing of RD department. আপনারা জানেন যে আরডি ডিপার্টমেন্টকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা জাতীয় সরকার গ্রহণ করেছে, এতে সাব ডিভিশনাল অফিসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আমাদের ডিভিশনের অফিসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, তো স্বাভাবিকভাবেই ম্যান পাওয়ারের প্রয়োজন, এবং সেটাকে ঢেলে সাজানোর জন্য 374 জন মানে নিউ পোস্ট ইন্টু ডিফারেন্ট ক্যাটাগরিজ সেখানে নিয়োগ করার চিন্তা ভাবনা করা হয়েছে। এবং সেগুলো হলো কি কি, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থাকবে 8 জন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকবে 24, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল থাকবে 1, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 111, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল 8, অ্যাসিস্ট্যান্ট আর্কিটেক্ট 1, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 194, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 240, জুনিয়র আর্কিটেক্ট 4, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ইলেকট্রিক্যাল 7, জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ইলেকট্রিক্যাল 3, সার্ভেয়ার 8, অটো ক্যাড ড্রাফটসম্যান 4, স্টোর কিপার 5, টোটাল 318, আর মিনিস্ট্রিয়াল পোস্ট থাকবে আপার ডিভিশন ক্লার্ক 10, লোয়ার ডিভিশন ক্লার্ক 26 এবং পিয়ন মানে গ্রুপ ডি সেখানে থাকবে 20, অল পুট টুগেদার 374 ইন ডিফারেন্ট ক্যাটাগরি, যেটা আমি বললাম আরডি ডিপার্টমেন্টে সেগুলো নতুন ক্রিয়েট করা হয়েছে এবং রিক্রুট করা হবে পরবর্তী সময়গুলিতে। আমাদের আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রিক্রুটমেন্ট অফ 17 প্রফেসর্স ইন ভ্যাকেন্ট পোস্ট for 1 year on contractual basis in College of Veterinary Service and Animal Husbandry, R.K. Nagar. এক বছরের জন্য কন্ট্রাক্ট বেসিস 17 জন প্রফেসর নিয়োগ করার সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সেটা হলো এআরবিটি ডিপার্টমেন্টের অধীনে।